হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। তোমাদের সঙ্গে আমি সুজন, তোমরা দেখছো বং এডুটেক বাংলা ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে এই এপিসোডটাও একটা স্কলারশিপের উপরে হতে চলেছে। তোমরা নিশ্চয়ই থাম্বনেল থেকে সেটা বুঝতে পেরেছো। এই স্কলারশিপটার নাম দ্য টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ প্রোগ্রাম। তো এই স্কলারশিপটা কারা কারা পাবে, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, তোমাদের কত টাকা করে কী দেওয়া হবে, তোমরা আবেদন অনলাইনে সাহায্যে কীভাবে করবে, যাবতীয় ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটা হতে চলেছে। ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি জুড়ে থাকো, কোথাও একটুও স্কিপ করলে তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমরা যদি আমাদের এই ছোট্ট ফ্যামিলির মেম্বার যদি এখনও না হয়ে থাকো তাহলে নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশান বেল অন করে দাও। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দ্য টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ প্রোগ্রাম। এই স্কলারশিপটা সাধারণত ফর ক্লাস ইলেভেন, ডিপ্লোমা, পলিটেকনিক অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেস, এদের জন্য কিন্তু দেওয়া হচ্ছে। তো এখানে কত টাকা করে দেওয়া হচ্ছে? এখানে কিন্তু 10,000 টাকা দেওয়া হচ্ছে, অথবা এখানে যদি আপ টু 80% মানে স্কলারশিপ হচ্ছে টিউশন ফিজের 80% দেওয়া হচ্ছে। অনেক কী হয়, অনেক কোর্সগুলো হয় অনেক বেশি ব্যয়বহুল হয়, তো অনেক যেগুলো অনেক টাকা খরচ হয় সেখানে কিন্তু 80% দেওয়া হবে এবং 10,000 টাকা অবধি দেওয়া হবে। এই হচ্ছে স্কলারশিপের নিয়ম। এবং এই স্কলারশিপ কারা কারা পাবে? যারা ক্লাস ইলেভেনে পড়ছে, ডিপ্লোমা করছে পলিটেকনিক আন্ডার গ্র্যাজুয়েট, অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন করছো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার পড়ছো, বা যারা পলিটেকনিক করছো, বা যারা আইটিআই ডিপ্লোমা করছো কিংবা ইলেভেনে পড়ছো, সবাই কিন্তু পাবে। এবারে ক্রাইটেরিয়া আলাদা আলাদা আছে, সমস্ত কিছু আমি ডিটেলসে বলতে শুরু করছি, তোমরা একটু শোনো ভালো করে, ডিটেলসে মন দিয়ে কিন্তু শুনবে তোমরা। তো এখানে নিচের দিকে নামলে তোমরা দেখতে পাবে প্রথমে একটি অপশান, সেটা হচ্ছে দ্য টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ প্রোগ্রাম ফর ক্লাস ইলেভেন স্টুডেন্ট 2020। তো এখানে কী বলা হয়েছে দেখে নাও। তো এখানে এলিজিবিলিটি বলা হয়েছে যে এখানে কিন্তু ইন্ডিয়া ন্যাশনাল অনলি হতে হবে, মানে ভারতীয় নাগরিক হতে হবে তোমাকে, এবং 60% মার্কস তোমাকে কিন্তু পেতেই হবে, এবং 2020 তোমাদের পাস করতে হবে, মাধ্যমিক পাস করতে হবে 2020। এই বছর মাধ্যমিক পাস করে যারা ইলেভেনে পড়ছো তারাই কিন্তু পাবে, 2019 পাস করলে কিন্তু হবে না। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে যারা আন্ডার গ্র্যাজুয়েট করছে তারা তো অনেক বছর আগে করছে, তাদের ক্ষেত্রে কিন্তু জিনিসটা আলাদা। এটা আমি শুধুমাত্র ইলেভেনের ক্ষেত্রে বলছি, তোমরা এই হেডলাইনটা তোমরা ভালো করে একটু লক্ষ্য করো। এখানে বলছে ক্লাস ইলেভেন স্টুডেন্টের জন্য এই নিয়মগুলো। এবং এখানে বলা হয়েছে যে অ্যানুয়াল ইনকাম যেটা আছে সেটা তোমাদের অবশ্যই 4 লাখ টাকার নিচে হতে হবে, ফ্রম অল সোর্সেস, পুরো ফ্যামিলি ইনকাম, শুধু বাবার ইনকাম দেখিয়ে দিলে ধরো মা অন্য কিছু কাজ চাকরি করে সেক্ষেত্রে না, পুরো ফ্যামিলি ইনকাম অল সোর্সেস থেকে 4 লাখ টাকার নিচে হতে হবে, তবে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং বেনিফিটস এখানে কী বলা হয়েছে তোমরা দেখে নাও, 80% টিউশন ফিজ পেড দিয়ে দেবে, অথবা 10,000 টাকা তোমাকে কিন্তু দেবে, 10,000 টাকা না দিলে কিন্তু 80% তোমাদের যে টিউশন ফিজ, তোমাদের যা ভর্তির খরচ হয়েছে এবং টোটাল যে খরচ সারা বছর পড়াশোনা, তার 80% তোমাদের দিয়ে দেবে। এবার ডকুমেন্টেশন কী কী সাবমিট করতে হবে, তোমাদের এখানে বলা হয়েছে আধার কার্ড দিতে হবে, এবং তোমাদের এখানে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে, ইনকাম প্রুফ দিতে হবে, এবং ইনকাম প্রুফটা তোমাদের কি যদি সরকারি চাকরি করে স্যালারি স্লিপ দিতে হবে, আদারওয়াইজ কিন্তু যে কোনো ইনকাম সার্টিফিকেট গভর্নমেন্ট অথরিটি অর্থাৎ বিডিও বা জয়েন্ট বিডিও থেকে তোমাদের নিয়ে আসতে হবে, পঞ্চায়েত থেকে কিন্তু হবে না। এখানে বলছে প্রুফ অফ অ্যাডমিশন, তোমাদের যে অ্যাডমিশন নিয়েছো স্কুলে বা ইউনিভার্সিটি কলেজে, স্যার যে অ্যাডমিশন স্লিপটা দিয়েছে, রিসিপ্টটা দিয়েছে, সেটা তোমাদের দিতে হবে, কারেন্ট একাডেমিক ইয়ার ফি রিসিপ্ট, যে ভর্তির ফি রিসিপ্টটা তোমাদের দিতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে স্কলারশিপ অ্যাপ্লিকেন্টের। এবারে মানে আমি বলতে চাইছি যে তোমাদের হয়তো অনেকে আছে যা গার্জেনে দিয়ে দাও, এমনটা হলে হবে না, তোমাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, তার পাসবইয়ের কপি অথবা ক্যান্সেল চেক দিতে হবে, এবং মার্কশিট দিতে হবে অবশ্যই ক্লাস টেনের, এবং যদি তোমাদের ডিসাবিলিটি বা কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে তোমাদের সেটা দিতে হবে। এই হচ্ছে ডকুমেন্টেশন ব্যাপার, তোমরা আশা করছি বুঝতে পেরেছো। আবেদন কী করে করবে? আবেদন এই অ্যাপ্লাই নাও থেকে ক্লিক করে আবেদন করতে হয়, সেটা আমি একটু পরে বলছি, আগে অন্যান্য জিনিসগুলো একটু মানে আলোচনা করে দিই। এবার আছে এখানে যারা ক্লাস 10 পাস করে, মাধ্যমিক পাস করে হচ্ছে ডিপ্লোমা করছে, অর্থাৎ আইটিআই ডিপ্লোমা করছে তাদের জন্য। তো এইখানে কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে তোমরা দেখে নাও, সেম জিনিস পুরোটা একই আছে, 60% মার্কস তোমাকে পেতে হবে, এবং এখানে বলছে দা মাস্ট বি পার্সুইং ফার্স্ট ইয়ার অফ ডিপ্লোমা অথবা পলিটেকনিক কোর্সেস, তো এইগুলো কিন্তু হতে হবে, তবেই কিন্তু হবে, এবং যাবতীয় সমস্ত জিনিসগুলো আদার যেগুলো আছে সেগুলো কিন্তু সেম আছে। এবং এখানে কিন্তু ডিটেলসে সবটাই লেখা আছে, তোমরা একটু ভালো করে পড়ে নিও। এখানে কিন্তু লেখা নেই যে 2020 তোমাদের পাস করতে হবে তবেই, এমনটা কিছু লেখা নেই, কিন্তু সেই হিসাবে তোমরা যখনই পাস করো না কেন, তোমরা কিন্তু ডিপ্লোমা কোর্সের স্টুডেন্ট হলে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে বলছে দ্য টাটা স্কলারশিপ পাঙ্ক স্কলারশিপ প্রোগ্রাম আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স। তো আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্সের জন্য কী কী আছে আমরা একটুখানি দেখে নিই। এখানে এলিজিবিলিটি বলা হয়েছে যে ভারতীয় নাগরিক হতে হবে, এবং ক্লাস 12 পাস করতে হবে কিন্তু 2020, মানে এবছর উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এবং এখানে বলা হয়েছে যে তোমরা বিকম, বিএসসি, বিবিএ এই সমস্ত যে কোনো কিছু কোর্স করো না কেন, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং তোমাদের ফ্যামিলি ইনকাম 4 লাখ টাকা নিচে হতে হবে। এখানে এই ক্ষেত্রে তোমাদের টাকাটা দেওয়া হবে 20,000 টাকা, কিন্তু এটা তোমরা একটুখানি মাথায় রেখো, তোমাদের কিন্তু 20,000 টাকা দেওয়া হবে, অথবা 80% টিউশন ফিজ দেওয়া হবে। এই জায়গাটা তোমরা ভালো করে একই যে ডকুমেন্টেশন সবই একই লাগবে, শুধু মার্কশিট এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক লেভেল অর্থাৎ লাস্ট এক্সামিনেশানে।
এরপরে নিচের দিকে যেটা আছে যেটা হচ্ছে ডিপ্লোমা স্টুডেন্ট, এখানে বলছি দা স্কলারশিপ প্রোগ্রাম ফর ক্লাস 12 পাস ডিপ্লোমা স্টুডেন্ট, মানে 10 পাস আগেটা বলেছিলাম এটা 12 পাস। এক্ষেত্রেও কিন্তু সমস্ত কিছু ডিটেলসে দেওয়া আছে, তোমরা ভালো করে দেখে নিও। এক্ষেত্রে তোমাদের 15,000 টাকা প্রোভাইড করা হবে এবং যাবতীয় ডিটেলসগুলো সবই কিন্তু সমান আছে। 60% মার্ক্স তোমাদের কিন্তু অবশ্যই পেতে হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে কিন্তু এটা মাস্ট দেওয়া আছে। এবং আগেরটা যেটা ছিল সেক্ষেত্রেও কিন্তু 60% মার্ক্স ছিল এইচএসে, তো 60% মার্ক্স পেলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। আবেদনের ডেডলাইন তোমরা এই জায়গায় দেখতে পাচ্ছ যে 31 ডিসেম্বর 2020 কিন্তু আবেদনের লাস্ট তারিখ, মানে শেষ তারিখ। তোমরা 31 ডিসেম্বরের মধ্যে এখানে আবেদন করে দিও। আবেদন করার জন্য তোমরা কীভাবে হাউ টু অ্যাপ্লাই এখানে তোমার নিচের দিকে দেওয়া আছে, এই জায়গাটা তোমরা কেয়ারফুলি রিড করলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তবুও তোমরা এতটা রিড কেন করতে হবে, বিকজ তোমরা বং এডুটেকের ভিডিও দেখছো, তোমরা ভালো করে দেখতে থাকো, আমি দেখিয়ে দেবো। ফার্স্ট অফ অল তোমরা এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে তোমরা এখানে গুগল, ইমেল আইডি, মোবাইল নাম্বার যে কোনো একটা দিয়ে তোমরা রেজিস্টার করবে, প্রথমত লগ ইন করবে, অথবা এখানে রেজিস্টারে ক্লিক করেও করতে পারো। তো এখানে লগ ইন করবে, তো এখানে লগ ইন করার পরে এখানে ধরে নাও আমি গুগল দিয়ে লগ ইন করছি আপাতত, তো আমি এখানে গুগলে ক্লিক করলাম, তো আমার এখানে ইমেল আইডিটা অটোমেটিক এখানে ডিডাইরেক্ট হবে। তোমরা দেখতে পাচ্ছ ইমেল আইডি ডিডাইরেক্ট হচ্ছে, তো আমি এখানে কিন্তু আমার ইমেল আইডি দিয়ে আমি এনে লগ ইন করে নিচ্ছি। ধরো আমি এটা আমার ইমেল আইডি আছে, এই ইমেল আইডিটা দিয়ে আমি লগ ইন করলাম, তো এখানে আমার লগ ইন হচ্ছে, তোমরা দেখে নাও। তো আমার এখানে অলরেডি লগ ইন হয়ে গেছে, এবারে আমার সামনে নেক্সট পেজ ওপেন হবে। তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে নেক্সট পেজ ওপেন হয়ে গেছে, এখানে কিন্তু পুরো ডিটেলসটা সব কিছু চাইছে। এখানে নামগুলো ঠিকঠাকভাবে দিতে হয়, তোমাদের অন্য কিছু নাম ছিল সেই হিসাবে এখানে নামটা আমি অন্যভাবে দিয়ে দিলাম এবং কন্টিনিউ করবে। এটা কন্টিনিউ করার পরে যে সমস্ত ডকুমেন্টেশনগুলো বললাম ওগুলো ছবি তুললে পরিষ্কারভাবে আপলোড করে দিলেই কাজ কমপ্লিট। ব্যাস এইটুকুই শুধু তোমাদের ফর্ম ফিল আপ, টোটাল আশা করছি তোমরা বুঝতে পেরেছো, ইজি নিজেরা করতে পারবে। এবং যদি অসুবিধা হয় তোমরা জানিও, তাহলে এই ফর্ম ফিল আপের ওপরে, মানে এই যে ডকুমেন্টেশন আপলোড এর ওপরে আমি একটা পার্টিকুলার ভিডিও দেবো, এবং আমাদের এখানে না দেওয়া পসিবল হলেও আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, ইনস্টাগ্রামে আসতে পারো হেল্প লাগলে। তোমরা ভিডিওটি বুঝতে পারছো, ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। এই ধরনের লেটেস্ট আপডেট স্কলারশিপ সংক্রান্ত এবং চাকরি সরকারি বেসরকারি সমস্ত কিছু আপডেট সবার আগে পেতে বং এডুটেককে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন বেল অল বাটনে প্রেস করে দেবে। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকো, শিখতে থাকো এবং অলওয়েজ কানেক্টেড থাকো বং এডুটেকের সঙ্গে। বং এডুটেক অলওয়েজ কানেক্টেড উইথ ইউ। চলো এই জন্য বাই।